ইজি কুকিং এর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনের জন্য বাচ্চা থেকে বড় সবারই পছন্দ প্যানকেক, চকলেট প্যানকেক। চকলেট প্যানকেক এর যে প্রিমিক্সটা, প্রথমে আমরা সেটা বানানো শেখাবো, সেটাকে কিভাবে আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, তাদের যখনই দরকার হবে তখনই তার থেকে পরিমাণ মতো নিয়ে ইজিলি প্যানকেক বানিয়ে ফেলতে পারবেন সেটা, আর তার সাথে প্যানকেক কিভাবে বানাবেন দুটো ইজি পদ্ধতিতে দেখাবো। প্যানকেক প্রিমিক্স বানানোর জন্য প্রথমে আমরা নেব অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। আমরা প্রথমে 2 কাপ মতো ময়দা নিচ্ছি, যে যে পরিমাণে স্টোর করে রাখতে চান সেই অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়ানো কমানো করে নিতে পারেন। এরপর আমরা এবার দেব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ আর কিছুটা প্রায় 2 চামচ মতোই আমরা বেকিং পাউডার অ্যাড করব। এর মধ্যে এরপর আমরা দেব 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এরপর দেব পরিমাণ মতো নুন। এরপর আমরা এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ো। এরপর এর মধ্যে আমরা মেশাবো কোকো পাউডার। আমরা 4 চামচ মতো কোকো পাউডার এখানে ইউজ করছি। এরপর এই সব কিছুকে একসাথে ভালোভাবে আমরা চেলে নেব। সবকিছু চেলে নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাস আমাদের প্রিমিক্স একদম রেডি। এবার এটাকে আমরা কন্টেনারের মধ্যে ঢেলে স্টোর করে রেখে দেব। এরকম ভাবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখন যেহেতু বর্ষার সময়, ফ্রিজে রাখলে কোনোভাবেই খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ফ্রিজে রাখাই ভালো। এরপর এই প্রিমিক্স থেকেই আমরা প্যানকেক কিভাবে বানাবো সেটা দেখাবো। তার জন্য প্রথমে আমরা প্রয়োজন মতন যে পরিমাণ প্রিমিক্স আমাদের দরকার আমরা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা 1 চামচ মতো মেল্টেড বাটার দিচ্ছি, আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। আমরা এর মধ্যে ডিম দেব না, আমরা বিনা ডিমে এটা বানাচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে ডিম দেবেন, আর সেই ক্ষেত্রে এর মধ্যে অল্প একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। আমরা যেহেতু ডিম দিইনি তাই ভ্যানিলা এসেন্স আর মেশাচ্ছি না। এরপর এর মধ্যে আমরা দেবো রুম টেম্পারেচারে থাকা দুধ, সব কিছু দিয়ে এই প্যানকেকের যে ব্যাটারটা সেটা আমরা বানিয়ে নেব। এরপর প্যানটা গরম হতে দিতে হবে, ননস্টিক প্যান। এখানে খেয়াল রাখতে হবে প্যানটা যেন খুব বেশি গরম না হয়, হালকা গরম হয় বলে। তারপরে আমরা এর মধ্যে 1 চামচ বা যে পরিমাণ আমাদের ব্যাটার লাগবে প্যানকেক বানানোর জন্য সেটা দিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা এইভাবে কিছুটা পরিমাণ ব্যাটার গোল করে ঢেলে দেবো। এইভাবে উপরের সাইডে যখন অনেকগুলো বাবলস ফর্ম হয়ে যাবে তখন এটাকে এবার আমরা আস্তে করে অন্য সাইডে ফ্লিপ করে দেব। একইভাবে অন্য সাইডটাও কিছুক্ষণ হয়ে গেলেই তারপরে আমাদের একটা প্যানকেক রেডি হয়ে যাবে। ব্যাস আমাদের একটা প্যানকেক রেডি হয়ে গেছে। একইভাবে আমরা বাকি ব্যাটারটার থেকেও একটা একটা করে প্যানকেক বানিয়ে নেব। সবকটা প্যানকেক আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে একটার পর একটা আমরা এরকম পাইল আপ করে আমরা এটাকে সার্ভ করেছি। এটাকে আমরা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন জিনিস দিয়ে সার্ভ করতে পারেন, কেউ চাইলে পিনাট বাটার, কেউ আইসক্রিম, যা কেউ বা মধু, এসব কিছু দিয়েও সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো চলি, খুব তাড়াতাড়ি এরকমই অন্য কোনো সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি হাজির হব। টাটা।